নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি থ্রি বেডরুম ড্রয়িং প্ল্যান নিয়ে তো বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রাখলাম আর যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের বোঝার স্বার্থে আমরা উইন্ডো এবং ডোরগুলো অন্য একটি কালার দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোথায় ডোর এবং জানালাগুলো রাখা হয়েছে তো ফার্স্ট বলি এটা একটি বাড়ির প্ল্যান আমি ছেড়েছিলাম তো এক বন্ধু রিকোয়েস্টে বাড়িটির পুনরায় ড্রয়িং আমি নিয়ে এসেছি তো বিস্তারিত সবই কিছু জানাবো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন তো ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে মেন ডোর রাখা হয়েছে আপনারা তো ভিডিওটিতে দেখেছেন যারা যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য বলছি দেখেছেন তো ভিডিওটি এখানে একটি মেন ডোর ও এখানে হল রয়েছে একটি বড় তো এখানে সিঁড়িটি যে রয়েছে সিঁড়িটির মোট আয়তন রয়েছে সিঁড়িটি নিয়ে বারবার রিকোয়েস্ট এসছে যে এর আয়তন কত আছে তো এর আয়তন রয়েছে দশ ফুট বাই বারো ফুটের মধ্যে তো এর মধ্যে জায়গা আপনারা যখন সিঁড়িটি উঠে যাবে এখান থেকে সিঁড়িটি ল্যান্ডিং চালু হচ্ছে তো আপনারা উঠে যাওয়ার পরে আমাদের আট ফুট ছয় ইঞ্চি বাই ছ ফুট ছয় ইঞ্চি জায়গা আপনারা এর নিষ্টিতে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন সিঁড়ির এ সাইডে একটি বেডরুম রাখা হয়েছিল তো সিঁড়ির এ সাইডের বেডরুমটি রাখা হয়েছিল দশ ফুট বাই বারো ফুট এবং এ সাইডে দেখতে পাচ্ছেন একটি বেডরুম ছিল তো এই বেডরুমটি দুটি উইন্ডো রাখা হয়েছে তাই এর আয়তন রয়েছে একই আয়তনের ঘরগুলি সব দশ ফুট বাই বারো ফুট তো এ সাইডেও দেখতে পাচ্ছেন একটি বেডরুম রাখা হয়েছে বেডরুমটির এক দুটি ডোর এবং একটি উইন্ডো রাখা হয়েছে তো এই বেডরুমটির আয়তন রয়েছে দশ ফুট বাই বারো ফুট এবং এখানে একটি টয়লেট ইউজ করা হয়েছে টয়লেটটির আয়তন রয়েছে আট ফুট ছয় ইঞ্চি বাই চার ফুট এবং এখানে একটি কিচেন রাখা হয়েছে কিচেনটির ডোর আমরা আর্চ রাখা হয়েছে আপনারা চাইলে আর্চ রাখতে পারেন বা ডোর বসাতে পারেন বা ওপেন রাখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এর যে আয়তন রয়েছে ছয় ফুট বাই আট ফুট ছয় ইঞ্চি তো আমাদের এপারে যে ডাইনিংটি রয়েছে ডাইনিং বেস দেখতে পাচ্ছেন বড় একটি হল তো হলটির আয়তন রয়েছে ষোলো ফুট বাই দশ ফুট এবং সাথেই যে হলটি আপনারা দেখতে পাচ্ছেন এই হলটি এ সাইডে আপনারা এক্সট্রা পেয়ে যাবেন এটা গেস্ট হল এদিকে বানাতে পারেন বা অথচ এর নিষ্ঠাতে গেস্ট হল বানাতে পারেন তো এখানে আপনারা ডাইনিং বসাতে পারেন তো ভিডিওটির শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা ভিডিওর না টেনে শেষ অবধি দেখে ভিডিওটির ড্রয়িংটি ভালোভাবে বুঝে নিন তো এখানে কলম ইউজ করা হয়েছে আপনাদের কে দেখে দিই মোট বাড়িটিতে বারোটি কলম ইউজ করা হয়েছে এবং বাড়িটির মোট দৈর্ঘ্য রয়েছে পঁচিশ ফুট ছয় ইঞ্চি বাই বত্রিশ ফুট তো আপনারা দেখতে পাচ্ছেন কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে তো মোট এখানে তিনটি করে লাইনে এদিকে চারটে লাইনে বারোটি মোট কলম দেয়া হয়েছে বাড়িটিতে তো বাড়িটি আমাদের এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি আপনাদেরকে পুরো কাজ কমপ্লিটের শেষে আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ড্রয়িংটা এখন দিলাম তো ড্রয়িংটির মোট আয়তন রয়েছে পঁচিশ ফুট ছয় ইঞ্চি বাই বত্রিশ ফুট মোট আটশো ষোলো ফুট স্কোয়ার তো বাড়িটি এখনও পর্যন্ত খরচ হয়েছে ছ পঞ্চাশ হাজার টাকা বাড়িটিতে মোট এখন খরচা হয়েছে ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো খুব কম টাকার মধ্যে বাড়িটি বানানো হয়েছে আপনারা বুঝতে পারছেন বাড়িটির ভিডিও তো আপনাদেরকে বারবার হচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিও দেয়া রয়েছে এবং এটি তার ড্রয়িং কম খরচে বাড়ি নির্মাণ কাজ আপনারা আমাদের চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন আমাদের সামনে লিঙ্ক দেয়া রয়েছে তো ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সকল বন্ধুরা আমাদেরকে রিকোয়েস্ট করছে ড্রয়িংয়ের জন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনারা ড্রয়িংটি দেখে নেবেন আমরা কমেন্টের উত্তর দেওয়ার বারবার চেষ্টা করব আপনারা চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনার প্রবলেম ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক